শুভ ভাইফোঁটা উপলক্ষে বুধবার নিজের সরকারি বাসভবনে সর্বস্তরে বোনেদের কাছ থেকে ফোঁটা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দলের সমর্থক বোনেরা এবং সমাজের অন্যান্য অংশের বোনেরা মুখ্যমন্ত্রীকে ফোঁটা দেয় উৎসাহ আর কল্যাণের স্পর্শ নিয়ে। নিজের বক্তব্যে বোনেদের এই ভালোবাসাকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বোনেরা যেমন তার সার্বিক কল্যাণের জন্য ফোঁটা দিয়েছে, তেমনি রাজ্যের সব বোনেদের মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী। বিজেপিতে এই ভাই ফোঁটার সংস্কৃতি বহুদিন ধরেই চালু আছে এবং দেশের কৃষ্টিম ও সংস্কৃতি রক্ষায় এই শুভ অনুষ্ঠানে তাৎপর্য নিজের বক্তব্যে উল্লেখ করেন। ভাইয়ের কল্যাণে ওনারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আমার সেফটি সিকিউরিটি বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। আমরা যাকে ভাই ফোঁটা বা মাতৃপিতা বলি, অত্যন্ত ভালো লাগছে এতগুলো বোন এসে আমাকে ভগবানের কাছে প্রার্থনা করেছে, আমার মঙ্গল কামনা করেছে। আমিও ওদের মঙ্গল কামনা করি। শুধু এখানে যারা বোনেরা আছে, শুধু তাদের জন্য না, সারা ত্রিপুরার বোনেরা আছে, তাদের মঙ্গল কামনা করি। স্যার, সব জায়গায় যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতারা আছেন, সবাইকে এখানে নিশ্চয়ই এই ধরনের ব্যবস্থাপনা করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কালচার অনেক দিন ধরে, যবে আমি পার্টিতে জয়েন করেছি তবে থেকে এটা চলছে। হালে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, তা আলাদাভাবে এই কার্যক্রম হচ্ছে সেটা না, প্রতি বছরই এটা হয়ে থাকে। তো এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি, বহুদিন বাদে রাজনীতির দলে থেকেও আমরা এই ধরনের যে সংস্কৃতি আমরা বইয়ে চলেছি, এর জন্য সত্যি এটা অত্যন্ত খুশির বিষয় এবং মানুষও দেখছে এবং সেটা হওয়া উচিত, সবার মধ্যে এই ধরনের সংস্কৃতি কৃষ্টি থাকা উচিত। রাজ্যের বোনেরা যাতে আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য রাজ্য সরকার এবং তিনি নিজে সবসময় প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সবসময় মঙ্গল কামনা করি। বোনদের জন্য আমরা নিশ্চয়ই বারে বারে অনেক কিছু ঘোষণা করেছি আগেও, আবার করবো হয়তোবা। তো নিশ্চয়ই ওদের সমস্ত ওনারাও যেন ওনাদের চলাফেরাতে যাতে কোনো অসুবিধা না হয়, সামাজিকভাবে যেন ওরা সুপ্রতিষ্ঠিত হয়, সে বিষয়টা আমাদের সরকার এবং আমি ব্যক্তিগতভাবে আমরা দেখি, আমাদের পার্টিও দেখে। তো সেই দিশায় আমরা চলছি, আশা করি। একজনই বোনেরা এসছে আজকে, তো আমি ওনাদেরকে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবং এখানে বোন না, শুধু মাও যারা আছে তাদের যে ভারতীয় জনতা পার্টি বা তার যে সরকার, তার প্রতি ওনারা যেভাবে সমর্থন করেন সেটা যেন বরকরার থাকে এবং করেও না, যে কারণে সরকার থেকে বিভিন্ন সময়ে যাতে মহিলা সশক্তিকরণের যে বিষয়গুলো আসে আমরা প্রায়ই বলি, সেগুলো আমরা দেখছি এবং আগামী দিনেও করব। রাজ্যের মাদের প্রতিও সরকার এবং দলের পক্ষ থেকে সবার মঙ্গল কামনা করে শুভেচ্ছা বার্তা রাখেন মুখ্যমন্ত্রী। জানান, বিজেপি সরকার মা বোন সহ রাজ্যের মহিলা শক্তির সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।